দেখো, এত কাণ্ডের পর যদি লাস্ট ইয়ার সিএম পাং আসতে পারে, তাহলে কি এবছর আসতে পারে ব্রক লেসনার? সো গাইস, এই এপিসোডে আমরা এমন ডিসকাশন করব যেটা অলরেডি দেখো তোমরা বলবে যে ভাই ইউটিউবে তো মানে লেগেই রয়েছে, মানে সবাই কেউ না কেউ ডিসকাশন করছে। আর এটা কেমন ডিসকাশন যে একবার মনে হচ্ছে যে হ্যাঁ তিনি আসবেন, পুরো একদম 99.9999% একদম পুরো রেডি আছে তিনি আসার জন্য। আর অপর দিকে এরকম আসছে ভাই WWE কোনো ক্রিয়েটিভ প্ল্যানই নেই। তাহলে কিভাবে তিনি আসবেন? দেখো, এটা ঠিক যে কারেন্টলি যেরকম সিনারিও চলছে এখন, হ্যাঁ কোন রিপোর্টটা আসল, কোন রিপোর্টটা ফেক, কোনটাকে এরকমভাবে স্প্রেড করা হচ্ছে, আর সত্যি কি তাহলে লোকানো হচ্ছে ব্রক লেসনারের রিটার্নকে? দেখো সত্যি বলতে তোমরা অনেকে বলবে যে দেখো লাস্ট ইয়ার যখন সিএম পাঙ্কের রিটার্ন হয়েছিল তখনও তো এরকম অনেক রিপোর্ট বেরিয়েছিল, ইভেন কিছু কিছু রিপোর্ট তো এমন ভয়ঙ্কর ছিল না। সিএম পাঙ্ক যদিও নিজেও অ্যাড্রেস করেছে হ্যাঁ তার রয়্যাল রাম্বলের রিটার্নের নাকি প্ল্যান ছিল, কিন্তু হ্যাঁ অনেক কিছু ওইভাবে এগোয়নি, আর ফাইনালি আমরা সার্ভাইভার সিরিজে পেয়ে গেছি, চলো ঠিক আছে। কিন্তু সিএম পাঙ্কের রিটার্নটাকে কখনোই কিন্তু আমি লিগাল ফ্যাক্টর হিসাবে দেখবো না। হ্যাঁ ওটা সারপ্রাইজিং ছিল, ওটার পেছনে অনেক কিছু ছিল, অনেক কাঠখড় পুড়িয়ে সিএম পাঙ্ককে আনা হয়েছে, কিন্তু এখানে কাঠখড় কি বলছে এখানে আলাদাই, মানে টাকা পোড়ানো হয় ভাই ব্রক লেসনারকে রিটার্ন করানোর জন্য। আর ব্রক লেসনার রিটার্ন এত ইজিলি তো হবে না, তাই জন্য এই এপিসোডে আমি রিয়েলিটি আর এক্সপেকটেশনসকে নিয়ে ডিসকাশন করবো। দেখো যদি আমি ফার্স্টে রিয়েলিটিতে আসি যে ব্রক লেসনার অ্যারাউন্ডে এখন কি আছে, হ্যাঁ এটা ঠিক যে ওনার অ্যারাউন্ডে যে রিপোর্টটা এসেছিল সেটা এরকমই ছিল যে কোনো একজন ফর্মার UFC সুপারস্টার এই অ্যালিগেশনের সাথে মানে ঢুকে রয়েছে, মানে এনগেজ রয়েছে এই যে স্ক্যান্ডেল যেটা ভিন্স ম্যাকম্যানের অ্যারাউন্ডে ছিল, কিন্তু ওখানে কিন্তু কোনো নাম জানা যায়নি। আর হ্যাঁ আমরা নিজে থেকে এটা ভেবেছিলাম যে মানে অনেকেই এটা ভেবেছিল যে ভাই ব্রক লেসনার হতে পারে, কারণ ব্রক লেসনারকে টাকা বা যা মানে ওনার যা চাই ওনার চাহিদা পূরণ করা মানে উনি খুশি আর তুমি ওনাকে নিয়ে বিজনেস করতে পারো। ভিন্স ম্যাকম্যান জানে যে ভাই ব্রক লেসনার হচ্ছে আমার কাছে বিজনেস, তো একে তো ভাই খুশি রাখতে হবে। এখন তাকে কী দিয়ে খুশি করেছে এখন যাই হোক, কিন্তু ডেফিনেটলি ব্রক লেসনার নাম কিন্তু ওইভাবে কিন্তু পুরো ওপেনলি আসেনি, কিন্তু মিস্টার ম্যাকম্যান ডকুমেন্টারি নেটফ্লিক্সে যে মুহূর্তে আসলো তার লাস্ট এপিসোডে যেভাবে ব্রক লেসনার নামকে মেনশন করালো, মানে ওরা জাস্ট ইনডাইরেক্টলি ব্রক লেসনারকেই অ্যাঙ্গেল করলো, কিন্তু ওনারা বলছে যে হ্যাঁ ভাই ব্রক লেসনার নামে ওরকম কোনো ক্লিয়ার অ্যালিগেশনের রিপোর্ট নেই, বাট হ্যাঁ ব্রক লেসনারকে নিয়েও তদন্ত চলছে এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে ফ্যান্সরা এখানে কিন্তু ট্রিগার্ড হয়ে গেছে, ভাই তোমরা ব্রক লেসনারকে ইনডাইরেক্টলি কেন এর মধ্যে জড়িয়ে দিলে এরকম ব্যাপার। WWE কিন্তু এর আগে দেখো ট্রিপল এইচ কিরকম কমেন্ট করেছে, হ্যাঁ ব্রক লেসনার তো ভাই ব্রক লেসনার উনি নিজের মতো থাকেন, তো আমাদের তো ভাই দরজা খোলা রয়েছে, এখন ওনার কখন মনে হবে তো উনি আসবেন এরকম ব্যাপার। কিন্তু ট্রিপল এইচ নিজেও মনে মনে ভাবছে ভাই অতটা সহজ নয়, আমরা দরজা ওইভাবে খুলে রাখতে পারবো না। আর রিপোর্টাররা তো এমনি অপেক্ষায় ছিল যে কখন একটা ছোট্ট আঁচ আসবে আর আমরা পুরো আগুন জ্বালাবো, আর এখন তো একটা বড় মুমেন্ট হয়ে দাঁড়িয়েছে, মানে একটা বড় ইঙ্গিত হয়ে দাঁড়িয়েছে যে ভাই রিপোর্টাররা যে মুহূর্তে ব্রক লেসনারকে দেখবে পুরো হামলে পড়বে। মানে ব্রক লেসনার যদিও কোনো অ্যান্সার দেবে না, কিন্তু ট্রিপল এইচকে তো ভাই পুরো চিতায় তোলা হবে আর কি বলবো। কিন্তু ডেফিনেটলি আমার মনে হয় যে দেখো কারেন্টলি যে সিচুয়েশনটা চলছে, যদি আমি রিয়েলিটিকে নিয়ে কথা বলি, তো ভাই ব্রক লেসনার এবছরে আসার চান্সেস তো খুব কম, কারণ এই ভিন্স ম্যাকম্যান এই যে মানে মিস্টার ম্যাকম্যান যে ডকুমেন্ট্রি এটাতে এমনভাবে লাস্ট এপিসোডটা ফ্যাক্টর করে দিয়েছে। আর এখন ধরে নেওয়া যে ব্রক লেসনার যদি বছরের শেষেও যদি রেগুলারলি রিটার্ন করে দেয় একটা এমন কোনো ধামাকেদার নো আর ভাই তার রিটার্ন তো ধামাকেদার হবে। আর অলরেডি ব্রক লেসনারকে মানে অ্যাজ এ বিস্ট যে ড্রপ করা, তার নামটাকে ইউজ করা হচ্ছে, রেফারেন্স করা হচ্ছে, তো এটাই কিন্তু বড় একটা ব্যাপার যে ভাই ব্রক লেসনারকে ধীরে ধীরে ওই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে যে হ্যাঁ ডিফারেন্ট সুপারস্টার লাইক কোডি রোড, সেথ রয়েন্স, ইভেন মাইকেল কোলও কিন্তু অনেকবার কিন্তু তার নামকে ইউজ করেছে। তো সেক্ষেত্রে এটা মানে ফ্যান্সদেরকে জাস্ট বোঝানো হচ্ছে যে ভাই ব্রক লেসনার এখনো পর্যন্ত কিন্তু খুব খারাপ অবস্থা নেই, তো আমরা যে কোনো সময় আনতে পারি, তো হালকা হালকা টিস দেওয়া হচ্ছে, কারণ WWE জানে যে ভাই আমরা লাস্ট ইয়ার তো সিএম পাঙ্কেরও অনেক টিস দিয়েছিলাম আর ফাইনালি এসেছিল, তাহলে ফ্যান্সদেরকে মানে এটা আমি ভাবছি এরকম যে ফ্যান্সদেরকে সামনে থেকে খাওয়ানো হচ্ছে ভাই ব্রক লেসনার আসবে, আমরা টিস করছি, তোমরা এবার সোশ্যাল মিডিয়ায় রিয়্যাক্ট করো এরকম। আর ট্রিপল এইচ দেখবে যে ব্রক লেসনারের পজিটিভ রেসপন্স কী রয়েছে। এবার দেখো ডেফিনেটলি রিপোর্টাররা তো ভাই ফাঁক পেতে বসে রয়েছে, একবার ব্রক লেসনার আসবে তারপরে পুরো জড়িয়ে ধরবে এরকম ব্যাপার। কিন্তু এখানে কথা হচ্ছে ভাই এই যে মিস্টার ম্যাকম্যান ডকুমেন্টারিটা হওয়ার পরে না এখানে অনেক কোয়েশ্চেন এসে দাঁড়াচ্ছে ভাই WWE এত তাড়াতাড়ি কি ব্রক লেসনারকে নিয়ে আসবে। দেখো ব্রক লেসনারকে টিজ করা একটা ব্যাপার, কিন্তু WWEও কিন্তু জানে যে ভাই ব্রক লেসনার যে মুহূর্তে আসবে ফ্যান্সরা হয়তো সাপোর্ট দেবে, কিন্তু রিপোর্টারটা ছেড়ে ধরবে, আর প্লাস প্রচুর প্রচুর এরকম মানে
কি বলবো মানে অ্যালিগেশনে আরও রিপোর্ট চলে আসলো, তো সেখানে যদি ব্রক লেসনারের নেম যদি সত্যি বেরিয়ে আসে সেক্ষেত্রে আরও সমস্যা হবে তাকে চাপা দেওয়া। এখন তো নয়, তাও নেই তো অসুবিধা নেই, কিন্তু যখন আসবে তারপরে চাপা দেওয়াটা কিন্তু প্রচুর বেশি সমস্যা। তাই জন্য আমার তো এটাই মনে হচ্ছে, দেখো এবছর তোমরা মানে আমি এটাই ভাবছি ভাই ব্রক লেসনার আসবে না, যদি আসে তাহলে এমন কিছু ভাবে কিন্তু তাকে ধরে রাখতে হবে, নয়তো কিন্তু প্রোটেক্ট করাটা কিন্তু খুব চাপের হয়ে যাবে। আর এটা কিন্তু শুধু টাকার ব্যাপার নয় যে ভাই হ্যাঁ তুমি টাকা দিয়ে দিচ্ছ, কারণ সেই সময় ভিন্স ম্যাকম্যান প্রচুর টাকা দিয়ে অনেক সেটেলমেন্ট করেছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার ইউজ করেও কিন্তু সেটেলমেন্ট হবে না, কারণ এখন সোশ্যাল মিডিয়া রয়েছে, অনেক কিছু কিন্তু উঠে আসবে, আর এটা প্রচুর টাফ হয় ভাই ডাব্লিউডাব্লিউইকে হ্যান্ডেল করা। তো সেক্ষেত্রে ব্রক লেসনার যদি রিটার্নও করে তো তোমরা ধরে না ইভেন নেক্সট ইয়ার হবে কিনা পসিবিলিটি খুব কম, কারণ দেখো যদি রিপোর্ট এরকম আসে ভাই ব্রক লেসনার অ্যারাউন্ডে কোনো ক্রিয়েটিভ প্ল্যান এখনো ভাবা হয়নি, তো সেক্ষেত্রে এটা বলা খুব চান্স একদমই চান্স খুব কম, তো সেক্ষেত্রে এটা তো এরকমই হবে। কিন্তু ডেফিনেটলি ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউই বোথ পার্টির মধ্যে কিন্তু এখন ডিসকাশন চলছে, এখন এটা দেখার বিষয় যে অতটা ইজিলি তো হবে না, কারণ ব্রক লেসনারকে তুমি টাকা দিয়ে দিলে হ্যাঁ চলে আসলো ঠিক, কিন্তু তোমাকে আরও কিছুকে কিন্তু মেনটেন করতে হবে। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল রিয়েলিটি ভাই, ব্রক লেসনার এবছরে আসার চান্সেস খুব কম আছে, কিন্তু হ্যাঁ নেক্সট ইয়ার অনেকে বলছে যে হ্যাঁ রয়্যাল রাম্বলে আসতে পারে, ইভেন রসলমেনিয়ার জন্য বিল্ড আপ কিছু একটা বড় ম্যাচ সেরাম হতে পারে, যে হ্যাঁ অনেক কিছু। এবার দেখো যদি আমি চলে আসি এক্সপেকটেশনে, দেখো এক্সপেকটেশন নিয়ে যদি ভাবি তাহলে অনলি থিং যে কারেন্টলি ব্রক লেসনারকে নিয়ে এটাই এক্সপেক্ট করা হচ্ছে, উনি যদি আসেন তাহলে স্টোরি লাইন হবে গুনথারের এগেনস্টে, কারণ এটা আমি আগেও বলেছিলাম যে গুনথারের কাছে যদি একবার ওয়ার্ল্ড ওয়েট টাইটেল চলে আসে তো আমরা ধরে নাও যে ভাই ওনার মেন স্টোরি লাইন শুরুই হবে হচ্ছে মানে ব্রক লেসনারের সাথেই অ্যাকচুয়ালি কিন্তু মেন স্ক্রিপ্ট কিন্তু তার লেখা হবে। হ্যাঁ তার মাঝখানে রেন্ডিওটা না আসলে এবার স্যামি জেনও চলে আসলো, ইভেন সিএম পাঙ্ক এরপরে আসবে, গোলবাগ তো মানে এসে বসে রয়েছে এরকম যে আমাকে কখন ম্যাচ দেবে এরকম, তো সেক্ষেত্রে অনেক কিছু তো আসবে, কিন্তু অ্যাকচুয়ালি তার কিন্তু স্ক্রিপ্ট লেখা হবে কিন্তু ব্রক লেসনারের সাথে। আর এটা তোমরা ধরে নিও না যে হ্যাঁ একটা ম্যাচ হয়ে গেল হয়ে গেল, কারণ ব্রক লেসনারকেও কিন্তু একটুখানি সেট রাখতে হবে যে হ্যাঁ আমি ব্যাক টু ব্যাক স্টোরি লাইন দেবো, যেমন আমরা রোমিন ব্রেন্সের এগেনস্টে বা কোডি রোডসের এগেনস্টে ইভেন ববি ল্যাশলির এগেনস্টে আমরা যেরকমভাবে দেখেছি, তো সেরকমই গুনথারের সাথেও চলবে, আর সেক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড টাইটেল অ্যারাউন্ডে একটা স্টোরি লাইন চলবে। আদারওয়াইজ মনে হবে যে হ্যাঁ গুনথার জাস্ট একটা একটা অ্যাটিটিউড রেখেছে, একটা ইগো রেখেছে, ব্যাস ওইটুকুনি, তো এটা হওয়াটা কিন্তু খুব দরকার। তাই জন্য কারেন্টলি নাকি এটাই ভাবা হচ্ছে গাইস গুনথার আর ব্রক লেসনারের স্টোরি লাইনে চলবে, তো সেক্ষেত্রে এটা কি রসলমেনিয়া 41 এর দিকে যাবে এটা একটা বড় ব্যাপার, নাকি সামার স্ল্যাম 2026 মিনিয়াপোলিসে, যেহেতু ওটা টু নাইট ইভেন্ট। এবার তোমরা বলবে ভাই নেক্সট ইয়ার সামার স্ল্যামও তো টু নাইট তো কি আছে, কিন্তু আমার মনে হচ্ছে মিনিয়াপোলিসের জন্য তো ভাই ব্রক লেসনারকে সেট করবে, কারণ ওইভাবেই ভাবছে মানে ট্রিপল এইচ ভাবছে, রয়্যালি ক্রিয়েটিভ টিমও ভাবছে, কিন্তু তার আগে ব্রক লেসনার আনাটা খুব দরকার, তো সেক্ষেত্রে এটা হিউজ চান্স আছে গাইস রয়্যাল রাম্বলে নিয়ে আসা, কারণ রয়্যাল রাম্বল এমনই একটা জায়গা যে যেখানে তোমরা রিটার্নও করিয়ে দিলে কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে আবার অনেকে বলছে তাহলে কি রয়্যাল রাম্বলে কোনোভাবে গুনথার আর ব্রক লেসনারের ফেস টু ফেস কোনো অ্যাঙ্গেল হতে পারে, হোয়াট এভার, যে গুনথার হয়তো কোনো একটা ম্যাচে রিটেন তো করে নিল, তারপরে ব্রক লেসনারের ফেস টু ফেস হচ্ছে, আর সেখান দিয়ে রসলমেনিয়া ব্রক লেসনার রসলমেনিয়ার সাইনের দিকে তাকাচ্ছে, গুনথারও তাকাচ্ছে, আর ওখান দিয়ে কারণ ব্রক লেসনারকে রয়্যাল রাম্বল 30-man রয়্যাল রাম্বলে ঢুকিয়ে কোনো মজা আসবে না, কারণ সেই সময় মনে হচ্ছে ব্রক লেসনার ঢুকেছিল, ববি ল্যাশলি এলিমিনেট করে দিল, তো ব্রক লেসনার সবাইকে তোলবার করে দিল, তো ওরকম সিন তো কখনো হবে না, তো সেক্ষেত্রে ব্রক লেসনারের রয়্যাল রাম্বলে 30-man ঢোকানোর কোনো স্টোরি লাইন লাগছে না, তো সেটা একটা ফ্যাক্টর। কিন্তু হ্যাঁ আরও একটা বড় ধামাকা আসতে পারে, সেটা হচ্ছে গাইস নেটফ্লিক্সের প্রথম যে র হবে যেটা জানুয়ারিতে, তো সেক্ষেত্রে ওখানে কি ব্রক লেসনার আসতে পারে, দেখো এটা একটা হিউজ অ্যাটেনশন আনবে নো ডাউট, নেটফ্লিক্সেও একটা হিউজ অডিয়েন্স অ্যাট্রাকশন একটা হিউজ অ্যাটেনশন পাওয়া দরকার, তো গাইস সেটা একটা অ্যাঙ্গেল করতে পারে। কিন্তু আমি অ্যাট দিয়ে এটাই বলবো যে হ্যাঁ আমরা ব্রক লেসনারকে নিয়ে ভাবলে তো অনেক কিছু বলে দেবো আমরা, একদম কি বলবো মানে রসলমেনিয়া 41 থেকে সামার স্ল্যাম 2026 অলরেডি আমি ব্রক লেসনারকে নিয়ে একটা পুরো ডিটেলসে পুরো সিরিজ করেছিলাম তোমরা দেখতে পাবে, তো ওখানে আমি পুরো ডিসকাশন করেছিলাম যে ব্রক লেসনার শুধুমাত্র গুনথারের এগেনস্টে যাবে তাই নয়, ইভেন জন সিনার ফেয়ারওয়েল ট্যুরের মাঝখানেও কিন্তু ব্রক লেসনার আসতে পারে, ইভেন ব্রক লেসনার হয়তো ব্লাড লাইনের স্টোরি লাইনেও আসতে পারে, কারণ ব্রক লেসনারকে যদি অ্যাজ এ ফেস হিসাবে দেখায় তাহলে কিন্তু অনেক স্টোরি লাইনে আনতে পারে, সেটাও একটা অ্যাঙ্গেল করতে পারে। কিন্তু মেজর থিং এটাই যে ভাই ব্রক লেসনার কারেন্টলি সমস্ত কিছুকে হিডেন রাখা হচ্ছে, যাতে রিপোর্টাররা যাতে সন্দেহ না করতে পারে যে হ্যাঁ ব্রক লেসনার চলে আসবে তো আমরা ঝাঁপিয়ে পড়বো, সমস্ত কিছু এখন প্রচুর হিডেন থাকবে, তো সেক্ষেত্রে হয়তো কিছু রিপোর্ট খুব ফেক স্প্রেড হবে এরকম কিছু রিপোর্ট আসবে, তো অনেক কিছু কিন্তু ফ্যাক্টর আছে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাবে, কারণ এখানে অনেক ডিসকাশন করা আমরা অলরেডি করেছি, আরও করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।